গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র সংগঠন হাউথি। এডেন উপসাগর ও আরব সাগরেও ঘটেছে হামলার ঘটনা, এমনকি জব্দ করা হয়েছে ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ। চলতি মাসেই লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজ। ওই হামলা ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাই চালিয়েছে বলে দাবি করে ওয়াশিংটন। এবার যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে ইরান। হোয়াইট হাউস বলছে, ওই হামলায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে। এমনকি তেহরান ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও কৌশলগত বুদ্ধিমত্তা দিচ্ছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এর মধ্যেই হাউথিদের হামলা প্রতিহতে লোহিত সাগরে টহল শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধজাহাজ। গেল সোমবার তড়িঘড়ি করে লোহিত সাগরে বাণিজ্যিক সুরক্ষার জন্য একটি বহুজাতিক বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। এতে যোগ দিচ্ছে অন্তত 20টি দেশ। টাস্কফোর্সের নাম দেয়া হয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, যা জাহাজ সুরক্ষায় কাজ করা বৈশ্বিক সংস্থা কম্বাইন্ড মেরিটাইম ফোর্সের অধীনে কাজ করবে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।